আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা গল্প পাঠে আমি আপনাদের সাথে রয়েছি পামেলা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিরিটি অমনিবাসের একটি গল্প গল্পটি পড়তে আমাকে অনুরোধ করেছেন শ্রীমতী শিবরা সেন গল্পটির নাম আলোকে আধারে লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত এর আগেও আমি কিরিটির গল্প পড়েছি আমার কিরিটির প্লে গেলে আপনারা অনেক গল্প পাবেন প্লেলিস্টের লিংক লিঙ্ক আর চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এছাড়া আরেকটি কথা বলছি যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেবেন এছাড়া শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নোটিফিকেশন পাবেন আমি যখন যেরকম গল্প আপলোড করব আপনারা সেটা জানতে পারবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী অডিও কম ভিডিও করতে আমি অনুপ্রাণিত হব তাহলে আসুন বন্ধুরা সরাসরি আমরা গল্পের আসরে আপনাদের সাথে প্রবেশ করি আজকের গল্প আলোকে আধারে অধ্যায় এক প্রস্তাবটা তুলেছিল সজল প্রথমে একটা দিন সকলে মিলে বটানিক্সে গিয়ে হইচই করে কাটানো যাক এবং প্রস্তাবটা তুলেছিল সে মিত্রাণীর কাছে এসে তার বাড়িতে এক সকালে বেলা তখন নটা সোয়া নটা হবে কিন্তু শেষ পর্যন্ত তার সেই আনন্দ উৎসবে যোগ দেওয়া হয়ে ওঠেনি ছুটি শেষ না হতে তাকে চলে যেতে হয়েছিল বছর তিনেক হবে সজল কলকাতাতেই ছিল না সেকেন্ড ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাস তারপর বিকম পাস সকলের অজ্ঞাতে এবং নেহাতি একটা খেয়ালের বসে কম্পিটিটিভ পরীক্ষায় সে বসেছিল পাশ করবে না জানতো সাধারণ মিডিয়োকার ছাত্র কিন্তু রেজাল্ট বেরোলে আশ্চর্য হল দেখা গেল প্রতিযোগিতা পরীক্ষায় প্লেস একটা সে পেয়েছে নিচের দিকে হলেও পেয়েছে এবং তারই জোরে একটা চাকরি আজকালকার দিনে লোভনীয় বলতে হবে সে পেয়েই গেল এখন সজল নর্থ বেঙ্গলে পোস্টেড মিত্রাণী সেদিন সকালে কলেজে বেরুবে বলে উঠে উঠি করছিল হঠাৎ সজল এসে ঘরে ঢুকলো পরনে দামি স্যুট বড়লোক বা অবস্থাপন্ন বাড়ির ছেলে না হলেও পোশাকে আশাকে সে বরাবরই শৌখিন এবং ফিটফাট কিন্তু আজকের বেশভূষা ও শৌখিনতার মধ্যে একটু বিশেষত্ব ছিল দেখতে সজল কালোর ওপরে মোটামুটি মন্দ নয় সুগঠিত পরসেচিত দেহ বেশ লম্বা হ্যালো মিত্রাণী আরে আশ্চর্য সজল তুমি উচ্ছ্বল আনন্দে মিত্রাণী বলে উঠল তা শুনেছিলাম নর্থ বেঙ্গলের কোথায় কি একটা এক্সিকিউটিভ পোস্ট নিয়ে তুমি চলে গেছো সজল একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল আর বলো না ওই নামেই বড় পোস্ট দিবার আত্র এক মুহূর্ত বিশ্রাম নেই তোমরা তো ভাবো কি জানি যে একটা বড় পোস্ট পেয়ে গেছি কিন্তু আসলে সেটা নয় আচ্ছা বসো সজল একটু চা করে আনি কতকটা যেন সজলকে থামিয়ে দিয়ে কথাটা বলল মিত্রাণী কারণ মিত্রাণী জানতো একবার শুরু করলে সজল আর থামবে না 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 এখন আর চা খাবো না সজল বলল সে কি তুমি যখন তখন আগের মতো আর চা খাও না নাকি না সেটা আর খাই না ঘড়িতে এই সময় নটা বাজতেই মিত্রাণী চমকে উঠে বলল বাপরে বাপ নটা বেজেই গেল আচ্ছা তুমি বসো আমি চট করে স্নান করে তৈরি হইনি কেন এত তাড়াহুড়ো করছো কেন আরে তুমি হয়তো জানো না আমি একটা কলেজে প্রফেসারই করছি এই কিছুদিন হলো তাই নাকি হ্যাঁ এম এ পাশ করে ডক্টরেটের জন্যে আমি তৈরি হচ্ছিলাম তো একটা চাকরি পেয়ে গেলাম তবে দেখো মাইনে সামান্য আচ্ছা ঠিক আছে আজকের দিনটা একটু ড্রপ করো না মিত্রা নাইবা তুমি কলেজে গেলে সেটা হয় না মেয়েরা ক্লাসে আমার জন্য হা পিত্তেষ করে বসে থাকবে আহা একটা দিনকে ডুব মারা যায় না আজকের দিনটা ডুব মেরে দাও না কতদিন পর এলাম কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো তো সেটা হয় না সজল অথচ আমি তো শুধু তোমার জন্যেই এসেছি আমার জন্যে হ্যাঁ তোমার জন্যেই এসেছি কি বলছো তুমি সত্যি বলছো দেখো বিশ্বাস তুমি যে করবে না সেটা আমি জানি মিত্রা নচেত এতগুলো চিঠি লিখলাম অথচ একটারও তুমি জবাব দিলে না টে লাই সজল তোমার প্রত্যেকটা চিঠির কিন্তু আমি জবাব দিয়েছি হ্যাঁ তুমি দিয়েছো। তবে আমার প্রশ্নের জবাব তো তুমি দাওনি। নি যে জবাবটা পাওয়ার জন্যে প্রতিদিন তোমার চিঠির প্রত্যাশায় আমি বসে থেকেছি মিত্রা মৃদু মৃদু হাসতে থাকলো আচ্ছা তুমি কি আমার চিঠির অর্থ বুঝতে পারো নি সেটা পারবো না কেন তবে ক্ষীত তবে তবে আমার প্রশ্নের তুমি জবাব দিলে না কেন ঠিক আছে ও সমস্ত কথা থাক সজল না থাকবে না মুখোমুখি প্রশ্নটা যখন উঠল জবাব আমি চাই নাই বা দিলাম জবাব তাতে কী আছে না আমি শুনতে চাই তুমি বলো আচ্ছা সজল আমরা কি পরস্পর পরস্পরের কাছে বন্ধু হয়ে থাকতে পারি না মানে আমরা তো সবাই আছি সেরকম আচ্ছা মিত্রা হ্যাঁ বলো মানে আমি বলতে চাইছি তুমি অন্য কারো বাগদত্তা সেরকম কিছু নয় মানে ওই পর্যায়ে এখনও পৌঁছায়নি ব্যাপারটা মানে মানে মন জানাজানি এখনও চলছে যা গেও সমস্ত কথা তুমি একটু বসো লক্ষ্মীটি আমি স্নান সেরে তৈরি হইনি কথাটা বলে মিত্রাণী লঘু পদে ঘরের সংলগ্ন বাথরুমে গিয়ে ঢুকে দরজাটা বন্ধ করে দিল সজল একাকে ঘরের মধ্যে চেয়ারটার ওপর বসে রইল মিত্রাণী শেষের কথাগুলো যেন অকস্মাৎ একটা ফুৎকারের মতো ঘরের একটিমাত্র আলো নিভিয়ে দিল অধ্যায় দুই মিথ্যা বলেনি সজল মিত্রাণীকে কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করে চাকরি নিয়ে কলকাতা ছাড়ার পর বিশেষ করে গত দুই বছরে যে সমস্ত চিঠি সজল তাকে লিখেছিল তার মধ্যে প্রায় শেষের দিকে সব চিঠিগুলোতেই একটা কথা বার বার ঘুরিয়ে ফিরিয়ে সে লিখেছে এবং তার সহজ অর্থ হচ্ছে সজল তাকে জীবন জীবনসঙ্গিনী হিসাবে পেতে চায় যদি মিত্রাণীর আপত্তি না থাকে মিত্রানি সজলের সমস্ত চিঠির জবাব দিয়েছিল কিন্তু কেন জানি না চিঠির মধ্যে সে লিখতে পারেনি সজল যেটা চায় সেটা হতে পারে না তার পক্ষে এই অনুরোধটা মেনে নেওয়া সম্ভবই নয় মনে মনে সে সুহাসের কাছে অনেক দিন থেকে বাগদত্তা সে শুধু অপেক্ষা করে আছে কবে সুহাস এসে তাকে বলবে মিতা আমি তোমাকে ভালোবাসি মিত্রাণী বুঝতে পারছিল অনেক আশা নিয়ে সজল তার কাছে আজ এসেছিল কিন্তু কি করবে সে কি করতে পারে সে যেমন সুহাসকে ভালোবাসে সুহাসও কি তাকে তেমনি ভালোবাসে মিত্রাণী এই সমস্ত কথাই ভাবছিল সে রাত্রে তার চোখে ঘুমই ছিল না পরদিন সকালে উঠে সবে চায়ের কাপটা নিয়ে বসেছে বাবার ঘরে টেলিফোনটা বেজে উঠল একটু পরে বাবার গলা শোনা গেল মেদার মা তোমার ফোন চায়ের কাপটা নামিয়ে রেখে মিত্রানী বাবার ঘরে গিয়ে ঢুকল মিত্রাণীর বাবা অবিনাশ ঘোষাল ওই দিনকার সংবাদপত্র পড়ছিলেন মেয়েকে ঘরে ঢুকতে দেখে তিনি বললেন তোমাকে এত করে বলি মিতান মা ফোনটা তোমার ঘরে নিয়ে যাও না কেন যখন তখন বিরক্ত করে বাড়িতে ফোন আসার কিছুদিন পর থেকে অবিনাশ ঘোষাল এই কথা বলেই আসছেন নিজে বড়া বোর স্কুল মাস্টারি করেছেন এখনও করছেন রিচার করার প্রায় সময় হয়ে এলো অবিনাশ ঘোষাল কখনো কারো কাছে ফোন করেন না তাকেও বড় কেউ একটা ফোন করে না ফোনটা আসে মিত্রানির কাছ থেকে এবং মিত্রাণী ফোন করে কখনো সখনো মিত্রাণী রিসিভারটা তুলে নিয়ে বলল হ্যালো হ্যাঁ মিত্রানি আমি সুহাস কেন জানি সুহাসের নামটা শুনে ধক করে উঠল মিত্রাণীর বুকের ভেতরটা তার বন্ধুবান্ধবরা ফোন করে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন সুহাস তাকে ফোন করেনি অবশ্য সুহাস সময় পায় না বড় একটা এম এ পড়তে পড়তেই তার বরাবর অত ভালো পরীক্ষায় রেজাল্ট হওয়া সত্ত্বেও পড়া ছেড়ে দিয়ে কোনো একটা মার্চেন্ট অফিসে গিয়ে ঢুকেছে মাইনে এমন কিছু বেশি নয় সুহাস আর সজল যেন একে অপরের বিপরীত মিথ্যে নয় মিত্রানের কত সময় মনে হয়েছে সজলের মতো সুহাস কেন মনের মধ্যে সাহস পেল না মধ্যবিত্ত ঘরের ছেলে দুজনেই অথচ সুহাস লেখাপড়ায় কত ভালো ছেলে এম এটা পাশ করতে পারলে সে অনায়াসে একটা ভালো কলেজে কাজ পেয়ে যেত তা না করে একটা সামান্য কেরানিগিরিতে সে ঢুকে গেল যার কোনো ভবিষ্যৎই নেই কোনো উত্তরণ নেই সত্যি সকলে যে যার ধান্দায় ব্যস্ত সকলেই চাকরি করে একমাত্র বিদ্যুৎ ছাড়া যাদের বাড়িতে ফোন আছে যেমন বিদ্যুৎ কাজল মনি, মিত্রাণী তারা পরস্পর পরস্পরের মধ্যে ফোন করত সুহাস কখনো তাকে ফোন করেনি আর মিত্রাণীও কখনো আজ পর্যন্ত সুহাসকে ফোন করেনি তাই সুহাসের ফোনে মিত্রাণী একটু বিস্মিত হয়েছিল সুহাস ফোনের অপর প্রান্ত থেকে বলে উঠল আমি সুহাস বলছি হ্যাঁ বলো কি খবর হঠাৎ ফোন করলে যে সজল কলকাতায় এসেছে তুমি জানো সুহাস মিত্রাণীর প্রশ্নের জবাবে বলল হ্যাঁ আমি জানি পরশু আমার এখানে এসেছিল কয়েকটা মুহূর্ত স্তব্ধতা তারপর সুহাসের গলা শোনা গেল আচ্ছা মিত্রাণী হ্যাঁ বলো না মানে বলছিলাম যে সজল তোমাকে কিছু বলেছে মিত্রাণী ভেবে পেল না সুহাসের প্রশ্নের কি জবাব দেবে সজল সেদিন তাকে যে কথাটা বলেছিল সেটা কাউকে বলা ঠিক হবে কি না বিশেষ করে সুহাসকে কি হলো চুপ করে আছো কেন মিত্রাণী সজল কিছু বলেছিল না মানে বলছিলাম যে হঠাৎ এই প্রশ্ন করছো কেন সুহাস আবার তার প্রশ্নটার পুনরাবৃত্তি করে বলল তুমি বলো না সজল কিছু বলেছিল তোমায় না তো সেরকম তো আমার কিছু মনে পড়ছে না সুহাস মানে তুমি কি ঠিক জানতে চাও সেটা যদি বলতে আচ্ছা মিত্রাণী সজল কি তোমাকে বলেছিল যে ও তোমাকে ভালোবাসে তোমাকে বিয়ে করতে চায় আর তার জবাবে তুমি বলেছিলে যে সেটা সম্ভব নয় তুমি একজনকে ভালোবাসো তাই কি তোমাকে সজল ওই কথা বলেছে মিত্রাণীর কণ্ঠস্বরে খানিকটা বিস্ময় ফুটে উঠল সুহাস আবার বলল নচেদ আমি কি করে জানবো বলো তো সজলের কাছে অবশ্যই তুমি তার নামটা বলো তাকে তুমি এড়িয়ে গিয়েছো কিন্তু আমাকে তো তুমি বলতেই পারো মানে কে সে আমাদের বন্ধুদের মধ্যে কি কেউ কি হবে তোমার নামটা জেনে বস্তু তো মিত্রাণীর কিছুটা যেন অভিমান হল মিত্রাণী আর কোনো কথাই বলল না নিঃশব্দে ফোনের রিসিভারটা নামিয়ে রাখল অধ্যায় তিন ওই ঘটনার পরের দিন সজল আবার হঠাৎ এলো বিকেলের দিকে মিত্রাণীর ওখানে শেষের ক্লাস দুটো মিত্রাণীকে নিতে হয়নি বলে একটু আগেই কলেজ থেকে চলে এসেছিল গতকালের ঘটনার পর থেকে মনটা ভালো ছিল না টেলিফোনে সুহাসের কথাগুলো তার কেবল মনে হচ্ছিল নিজের ঘরে ক্যাম্বিসের আরাম কেদারাটার ওপরে গা ঢেলে দিয়ে চোখ বুঝে পড়ে রইল মিত্রাণী সজলে জুতোর শব্দটা পর্যন্ত তার কানে প্রবেশ করেনি কণ্ঠস্বরে চোখ মেলে তাকালো মিত্রাণী আরে সজল যে এসো এসো মিত্রাণী উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু সজল তাকে বাধা দিয়ে বলল দেখো তোমাকে ব্যস্ত হতে হবে না তুমি বসো বলতে বলতে একটা চেয়ার টেনে নিয়ে সজল ওর মুখোমুখি বসল মিত্রাণী ভেবেছিল সেদিনের ওই স্পষ্ট কথাটা বলার পর সজল বোধহয় জীবনে তার সামনে এসে আর দাঁড়াবে না তা কখন ফিরলে কলেজ থেকে এই তো কিছুক্ষণ আগেই ফিরলাম তা মিত্রা তোমাকে যেন কেমন ক্লান্ত মনে হচ্ছে না না সে সমস্ত কিছু নয় বলো আচ্ছা তুমি চা খাবে তো খাবো না মানে এনি টাইম ইজ টি টাইম আচ্ছা বসো আমি নিয়ে আসছি মিত্রাণী ঘর থেকে বের হয়ে গেল সজল বসে বসে একা একা মিত্রাণী টেবিলের ওপর রাখা বই খাতাপত্র সব ঘাঁটতে লাগলো একটু পরে মিত্রাণী ঘরে ফিরে এলো মিত্রা মিত্রাণী একটা প্ল্যান করেছি প্ল্যান হ্যাঁ কে কবে কোথায় কখন থাকি বিশেষ করে আমি তো আজ এখানে কাল সেখানে থাকার কোনো ঠিক নেই তাই ঠিক করেছি একদিন সকলে মিলে সারাটা দিন কোথাও একটু হইচই করা যাবে হ্যাঁ তো বেশ তো মন্দ নট নটা ব্যাড আইডিয়া পরশু শনিবার কী যেন একটা ছুটি রয়েছে তাই বিদ্যুৎকে আজ সকালেই বলেছি যে আমরা সকলে শনিবার দিনটা বটানিক্সে গিয়ে হইচই করে কাটাবো তা বিদ্যুৎ তোমাকে ফোনে কথাটা বলেনি মানে সে তো বলছিল যে তোমাকে ফোন করে দেবে না না এখনও তো আমাকে বলেনি হয়তো সন্ধেবেলায় বলবে তা সবাইকে কথাটা জানিয়েছ বিদ্যুৎই সকলকে জানানোর ভার নিয়েছে ওর তো গাড়ি আছে ফোন আছে ওর পক্ষে সুবিধা প্রৌঢ় ও গোপালের মা মিত্রাণীদের বাড়ির দাসী এই সময় ট্রে করে দু কাপ চা আর প্লেটে কিছু খাবার নিয়ে এসে ঘরে ঢুকল মিত্রাণী একটা নিচু টুল এনে সামনে রেখে বলল এটার ওপরে রাখো গোপালের মা গোপালের মা ট্রেটা নামিয়ে রেখে চলে গেল সজল বলল এ কি এক প্লেট কেন তুমি কিছু খাবে না 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 আমি এ সময় এক কাপ চা ছাড়া কিছুই খাই না রাত্রে প্রায় আটটা পর্যন্ত মিত্রাণীর সাথে সজল এটা ওটা নানা রকম গল্প করে একসময় বিদায় নিল সজলকে দুদিন আগে স্পষ্ট করে তার প্রস্তাবে না বলার পর থেকে মিত্রাণীর মনের মধ্যে স্বভাবতই যে সংকোচটা দেখা দিয়েছিল তার যেন বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না যাক শেষ পর্যন্ত সজল ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি মিত্রাণীর মনটা যেন হালকা হয়ে গেল বিদ্যুৎ মিত্রাণীকে পরদিন ফোন করল সকালবেলা বিদ্যুৎ বলল আচ্ছা মিত্রানি তুমি তো জানো সজল কলকাতায় এসেছে এক কয়েক দিনের ছুটিতে হ্যাঁ জানি আচ্ছা ও বলছিল যে কাল শনিবার আমরা পুরনো দিনের বন্ধুরা একটা দিন বটানিক্সে হইচই করে কাটাবো হ্যাঁ সে তো ভালো ব্যাপার কাল আমার এখানে এসেছিল, বলছিল যে তোমাকে নাকি কথাটা বলেছে তুমি সকলকে জানাবে হ্যাঁ আমি জানিয়েছি সবাই রাজি আছে তা সুহাস কি বলল সেও রাজি তাহলে তুমি আসছো তো মিত্রানী হ্যাঁ আমি যাব তা খাওয়া দাওয়ার কি করবে সে ব্যবস্থা আমি করব বলেছি সকলকে আচ্ছা একটা কথা বলো তো মেনু কী করা যায় মানে কাজল বলছিল কি বলছিল না কাজল বলছিল যে বৈশাখের প্রচণ্ড গরম মানে হেভি কিছু নয় লাইট রিফ্রেশমেন্টের মতন কিছু একটা হতে পারে আর কি হ্যাঁ সেটা সত্যি সময়টা আউটিংয়ের পক্ষে সত্যি ভালো নয় যা প্রচণ্ড গরম চলছে হ্যাঁ সেটা অবশ্য ঠিক তবে আজ কদিন থেকে প্রত্যেক দিনই তো সন্ধ্যায় কালবৈশাখী হচ্ছে মেঘ করে আসছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তবে সন্ধ্যের দিকটা তো ঠান্ডাই মনে হয় তা বিদ্যুৎ কোল্ড ড্রিঙ্কসের কিছু বন্দোবস্ত করবে না হ্যাঁ মিত্রাণী সে ব্যবস্থা আমি করেছি একটা আইস বক্স আমি নেব তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস থাকবে আর কি থাকবে বলো তো বরফ হলো না আইসক্রিম ও লাভলি তবে একটু কিন্তু বেশি করে নিও আচ্ছা আচ্ছা ঠিক আছে নেব। দেখো বাবা আমার কিন্তু দু একটাই হয় না যত খুশি চাইলেই যেন পাই বুঝলে তো আচ্ছা ঠিক আছে হবে হবে এই সময় আউটিংয়ের ব্যবস্থা হলো সজলের পরিকল্পনা সকলেই আনন্দের সাথে গ্রহণ করেছিল বহু দিন মিলে সকলে আড্ডা দেয়নি কথা ছিল যে যার মতো বটানিক্যাল গার্ডেনে গিয়ে পৌঁছাবে এবং সেই প্রাচীন বটবৃক্ষের তলে গিয়ে সকলে মিলিত হবে তবে সকাল সাড়ে আটটার মধ্যে সকলকে পৌঁছাতে হবে মিত্রাণীর পৌঁছাতে মিনিট কয়েক দেরি হল মিত্রাণীকে দেখে সকলে হৈ হৈ করে উঠল মিত্রাণী সকলের দিকে তাকালো প্রত্যেকে এসেছে বিদ্যুৎ ক্ষিতীশ অমিয় মণি সতীন্দ্র সুহাস পাপিয়া কাজল কিন্তু চারদিকে তাকিয়ে মিত্রাণী বলল বিদ্যুৎ কি ব্যাপার আমাদের আজকের আউটিংয়ের পরিকল্পনাকারী সজল ওকেই তো দেখছি না সজল আসেনি ভেরি স্যাড স্যাড মানে কিছু হয়েছে ওর আরে না না কিছু হয়নি তবে হঠাৎ একটা জরুরি পেয়ে কর্মস্থলে আজকে ওকে সকালে প্লেনে চলে যেতে হলো এতক্ষণে হয়তো এয়ারপোর্টে পৌঁছেও গেছে বলছিল যে সকাল সাড়ে দশটায় বাঘডোগরার প্লেন বিদ্যুৎ বলে উঠল সত্যি বেচারী ওর উৎসাহিত সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হলো আর ওই আসতে পারল না মিত্রাণী দুঃখিত হয়ে বলল অধ্যায় চার সকলেই সজলের অনুপস্থিতিটা সেদিন যেন সর্বক্ষণ অনুভব করেছে তবু সকলে অনেক দিন পর একত্রে মিলিত হওয়ায় প্রচুর হইচই করতে লাগল বৈশাখের এই প্রচণ্ড গরমের মধ্যেও যেন কারো এতটুকু ক্লান্তি বোধ হয়নি ক্রমে ক্রমে বেলা পাঁচটা বাজল কারো ফেরার কথা মনেই হল না বরং সবাই স্থির করল চাঁদনি রাত রয়েছে সন্ধ্যার পর সকলে ফিরবে সুহাস ওই সময় বলল কাগজে কিন্তু আজ লিখেছে বজ্রবিদ্যুৎ সহ সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হবে অমিও একটু হেসে বলল আরে নিশ্চিন্ত থাকতে পারো বন্ধু আমাদের ওই আবহাওয়া অফিসের ফোরকাস্ট কোনো দিন ভাই ঠিক হয় না যে দিনটা তারা বলেন ঠিক তার উল্টোটাই হয় সকলে অমিয়র কথায় হেসে উঠল খাওয়া দাওয়ার পর্ব চুকতে চুকতে বেলা প্রায় তিনটে বেজে গেল সকলে হাঁটতে হাঁটতে অতঃপর গঙ্গার ধারে গেল এবং গঙ্গার ধারে অনেকক্ষণ বসেছিল ওরা ইতিমধ্যে অপরাহ্নের আকাশে কখন একখণ্ড কালো মেঘ যেন জমতে শুরু করেছে ওদের খেয়ালই ছিল না হঠাৎ খেয়াল হলো আচম্বিতে একটা ধুলোর ঘূর্ণি এলোমেলোভাবে ছুটে আসছিল আঁধে শুরু হলো মেয়েদের শাড়ির আঁচল আর চুলের রাশ এলোমেলো এবং কেউ কিছু ভালো করে বুঝার আগেই দলের নজন কে যেন কোথায় কেমন করে ছিটকে পড়ল ওরা বুঝতেই পারল না অবশ্যই প্রচণ্ড ধুলোর ঝড়ের মধ্যে কারো দিকে নজর দেওয়ার কথা কারো খেয়ালই ছিল না মিনিট পনেরো কি কুড়ি হবে ধুলোর ঝড় যখন থেমেছে কয়েক ফুটা বৃষ্টি তারই মধ্যে বিদ্যুৎ লক্ষ্য করল সে দল ছাড়া হয়ে একটা ঝোপের সামনে দাঁড়িয়ে রয়েছে এদিক ওদিক তাকালো কিন্তু আশেপাশে দলের কাউকে দেখতে পেল না বিদ্যুৎ সবাইকে খুঁজতে খুঁজতে এগিয়ে চলল একা বিদ্যুৎ নয় সতীন্দ্র অমিয় মণি ক্ষিতীশ কাজল পাপিয়া সকলেই সকলকে খুঁজে বেরিয়েছে অবশেষে সকলে যখন একত্রিত হলো কাজলই বলল আচ্ছা কি ব্যাপার সুহাস কোথায় ওকে দেখছি না তো সত্যি সুহাসের কোনো দেখা নেই সুহাস কোথায় গেল সকলে সুহাসের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে চলল হঠাৎ বিদ্যুৎ ওদের মধ্যে শেষ ঝাপসা আলোয় প্রথমটা সুহাসকে আবিষ্কার করল সর্বপ্রথম হঠাৎ ওর দৃষ্টি সকলের আগে সুহাসের ওপরে পড়ল সুহাস উপর হয়ে মাটিতে পড়ে রয়েছে একটা ভাঙা পত্রবহুল গাছের ডাল তার নিচে সুহাস বিদ্যুৎ আর অমিয় তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভাঙা ডালটা টেনে সরালো অন্যরা সুহাসের মুখের ওপর ঝুঁকে পড়ল। কাজল ডাকল সুহাস সুহাস সবাই যেন তার গলায় কান্নার সুরটা শুনেছিল কাজল বসে পড়ল। একেবারে সুহাসের মাথার সামনে তার মাথাটা নিজের কোলের ওপরে তুলে নিয়ে ডাকল সুহাস সুহাস চোখ সুহাস সুহাস যেন অতি কষ্টে চোখ মেলে তাকালো সুহাস কি হয়েছে কে আমি কাজল বিদ্যুৎ এগিয়ে এসে বলল তোর কোথাও লেগেছে সুহাস হ্যাঁ মাথায় সত্যি সুহাসের মাথায় আঘাতের চিহ্ন আর রক্ত সুহাস উঠে বসতে বসতে বলল ও ভীষণ চোট লেগেছে মাথায় এখনো মাথার মধ্যে কীরকম একটা ঝিমঝিম করছে আচ্ছা মিত্রাণী মিত্রাণী কোথায় গেল এতক্ষণ ওরা খেয়ালি করেনি মিত্রাণীও নেই বিদ্যুৎ বলে উঠল সতী তো মিত্রাণীকে তো দেখছি না তুই তাকে দেখেছিস সুহাস না তো ধুলোর ঘূর্ণির অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না হঠাৎ আমার মাথায় প্রচণ্ড আঘাত পেলাম পিছন থেকে মাথাটা ঝিমঝিম করে উঠল আর সমস্ত কিছু যেন মনে হলো অন্ধকার হয়ে গেল তারপর না ভাই জানি না আর কিচ্ছু জানি না অধ্যায় পাঁচ মিত্রাণীকে বেশি খুঁজতে হয়নি সুহাস যেখানে পড়েছিল সেই ঝোপটার অন্যদিকে একটা গাছের নিচে মিত্রাণীকে পাওয়া গেল চিৎ হয়ে পড়ে আছে মিত্রাণী হাত দুটো ছড়ানো বিদ্যুতি প্রথমে দেখতে পেল তার পরনে নীল মুর্শিদাবাদী সিল্কের শাড়িটার আঁচল বুকের ওপর থেকে সরে গিয়েছে আর শাড়ির প্রান্তভাগটা প্রসারিত হাঁটুর অনেকটা উপরে উঠে এসেছে বা দিককার জঙ্ঘা অনেকটা এসেছে গায়ের ব্লাউজের বোতামগুলো মনে হয় কেউ যেন হ্যাঁ টানে ছিঁড়ে ফেলেছে তলার ব্রেসিয়ারটারও একই অবস্থা চোখ দুটো যেন তার ঠেলে বেরিয়ে আসছে যেন এক অসহ্য যন্ত্রণা স্পষ্ট চিহ্ন ও সারা মুখে ছড়ানো মুখটা সামান্য হা করা উপরে পাটির দাঁতের কিছুটা দেখা যাচ্ছে সবাই যেন বোবা হয়ে গেছে বিদ্যুতি সামনে মিত্রাণীর মুখের ওপর ঝুঁকে পড়ে অর্ধস্ফুট একটা চিৎকার করে বলে উঠল হে কি মিত্রানি মিত্রাণী মরে গেছে মিত্রানি মারা গেছে ঘটনার আকস্মিকতায় সকলেই যেন বোবা বিমূড় হয়ে গেছে সবাই একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে কেমন যেন বোবা অসহায় দৃষ্টি ইতিমধ্যে আসন্ন সন্ধ্যায় ঝাপসা অন্ধকার কখন যেন আরও ঘন আরও জমাট বেঁধে উঠেছে কেউ কাউকে স্পষ্ট দেখতে পারছে না ঘনায়মান অন্ধকারের মধ্যে কেবল আটটি মানুষের উপস্থিতি সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেই বাতাসে একটা আলগা ঠান্ডার আমেজ তখন ভেসে আসছিল মিত্রাণী মৃত নজন এসেছিল তাদের মধ্যে একজন থেকেও নেই পড়ে আছে ওদের সকলে চোখের সামনে তার প্রাণহীন দেহটা মাত্র নিয়ে ভারী জমাট প্রাণান্তকর স্তব্ধটা যেন বিদ্যুতের কণ্ঠস্বরে হঠাৎ তরঙ্গায়িত হয়ে উঠল সকলেই যেন হতবাক হয়ে গেল বিদ্যুৎ প্রশ্ন করল তাহলে এখন কি করব বিদ্যুতের প্রশ্নে সকলে নিঃশব্দে এ ওর মুখের দিকে তাকালো তাই তো এখন ওরা কী করবে সুহাস জবাব দিল কিন্তু বিদ্যুৎ মিত্রাণীকে তো এইভাবে ফেলে রাখা যায় না হ্যাঁ সেটাই তো বলছি কি করব? তাহলে একটা কাজ করা যাক ওর মৃতদেহটা তো তাহলে গাড়িতে করে নিয়ে যাওয়া যায় গাড়িতে করে হ্যাঁ কিন্তু কোথায় কোথায় নিয়ে যাব বিদ্যুৎ আবার বলল ক্ষিতীশ বলে উঠলো আচ্ছা বিদ্যুৎ এমনও তো হতে পারে যে ও মারা যায়নি বেঁচে আছে আমরা ঠিক বুঝতে পারছি না হয়তো জ্বর ঝলের মধ্যে আচমকা পড়ে গিয়ে মানে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছে সেটা তো হতেই পারে তাহলে কাজল বলে উঠল পাপিয়া বলল আচ্ছা একটা কাজ করলে হয় না মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হয় না হ্যাঁ সেটা তো ভালোই হয় আমরা ওকে তাহলে ধরাধরি করে তুলে নিয়ে গিয়ে গাড়িতে তুলি ক্ষিতীশ বলে উঠল বিদ্যুৎ মাথার দিকটা ধরল ক্ষিতীশ আর অমিয় দুজন পায়ের দিকে মিত্রাণী দেহটা তুলতে গিয়েই বিদ্যুৎ যেন হাতের স্পর্শ পেয়ে তাড়াতাড়ি বলে উঠল আচ্ছা কারো কাছে টর্চ আছে টর্চের আলোটা একটু ফেলো তো টর্চের আলো ফেলার সাথে সাথেই বিদ্যুৎ বলল নামাও ওরা যেন থতমতো খেয়েই বিদ্যুতের কথায় মিত্রাণীর মৃতদেহটা মাটির ওপর নামালো দেখি এই সতীন্দ্র টর্চটা দাও তো বিদ্যুৎ সতীন্দ্রের হাত থেকে টর্চটা নিয়ে মিত্রানের গলার কাছে ফেলতেই সর্বপ্রথম ব্যাপারটা তার নজরে এলো মিত্রাণের গলায় একটা সাদা সিল্কের রুমাল পেঁচানো গলার পিছন দিকে শক্ত গিট দিয়ে বাঁধা অন্যান্য সকলেরও ইতিমধ্যে সেই দিকে দৃষ্টি গেছে কাজল চেঁচিয়ে উঠে বলল এ কি ওটা মিত্রানের গলায় তবে কি তবে কি রুমালের ফাঁস দিয়ে ওকে কেউ শ্বাসরুদ্ধ করলো অমিও তখনও তাকিয়েছিল মিত্রাণীর গলার দিকে সেই বলল হ্যাঁ হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে রুমালের ফাঁস দিয়ে জড়ানো কাজল ভয় পেয়ে চিৎকার করে উঠল তার মানে খুন হয়েছে অমিও বলে উঠলো হ্যাঁ হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে কাজল সামোয়ান কিলডার শি হ্যাজ বিন ডুটালি মার্ডার্ড কিন্তু কে সুহাস বলল কে হত্যা করল মিত্রাণীকে কে হত্যা করেছে সেটা জানি না তবে যে ওকে হত্যা করেছে সে এখানেই হয়তো কোথাও আছে তাতে কোনো ভুল নেই ক্ষিতীশ বলে উঠল তাহলে কি করব। ক্ষিতীশের প্রশ্ন আবার ভেসে উঠল তার গলা স্বরটা যেন মনে হলো কেঁপে গেল মনে হলো সে যেন বেশ নার্ভাস হয়ে পড়েছে সন্ধ্যায় অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে আরও গাঢ় অস্বাভাবিক একটা স্তব্ধতা যেন চারিদিকে আবার নিস্তব্ধতা ভঙ্গ করলো সুহাস আচ্ছা ঠিক আছে এইভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না কিছু তো একটা করতে হবে মনি? দলের মধ্যে মনিময় সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল সে ভেবেচিন্তে কাজ করে এবং বারবারই দলের সংকটে সেই পরামর্শ দেয় এতক্ষণ সে একটি কথাও বলেনি চুপচাপ পাশে দাঁড়িয়েছিল সুহাসের প্রশ্নে এতক্ষণ পরে সে কথা বলল দেখো আমার মনে হয় একটাই কর্তব্য হ্যাঁ কি অমিও যেন ভয় পাওয়া গলায় বলল আমাদের মধ্যে যে কেউ হোক শিবপুর থানায় গিয়ে খবরটা জানাক থানায় থানায় কেন সুহাস কাপা গলায় বলল আ বুঝতে পারছো না সুহাস মিত্রাণীর মৃত্যুটা তো স্বাভাবিক নয় তখন তো আমাদের থানাতে খবর দিতেই হবে মৃতদেহটে এখান থেকে নিয়ে গেলে বা ফেলে রেখে দিলে আমরা সকলেই বিপদের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ব ধীর কণ্ঠে মণিময় বলল সুহাস আবার কাঁপা কলায় বলল বিপদ মানে কি বলছো তুমি কিসের বিপদ ও হো সুহাস তুমি বুঝতে পারছো না আমাদের সকলকে আজ এখানে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কতজন হইচই করে থাকতে দেখেছে বলো তো তাদের মধ্যে কেউ যদি আমাদের কারো পাড়ার লোক হয় আমাদের কাউকে চিনে রাখে তাহলে তো ব্যাপারটা জানা জানি হয়ে যাবে তখন তো পুলিশ খবর করবে আর সেই সময় যদি মণিময়কে থামিয়ে দিয়ে সতীন্দ্র এতক্ষণে কথা বলল ইউ আর রাইট মণিময় সঙ্গে করে নিয়ে গেলে ডেথ সার্টিফিকেটের হাঙ্গামা তাছাড়া শুধু ডেথ সার্টিফিকেট হলেই তো হবে না মিত্রানির বাবা আছেন ডাক্তার দাদা আছেন তাদের কি বলবো আর তাদের অজ্ঞাতে ডেড বডি সৎকারই বা কী করে করব আর যদি এখানে ফেলে রেখে যায় একটু আগে মণিমা যেটা বলল আরও জটিলতার সৃষ্টি হবে তার চাইতে আমি না হয় থানায় যাচ্ছি সেখান থেকে ডেকে নিয়ে এসে পুলিশ ইন্সপেক্টরকে সমস্ত কথা বলি আগে তোমরা ততক্ষণ এখানে অপেক্ষা করো কথাগুলো বলে সতীন্দ্র অন্ধকারে মিলিয়ে গেল ওরা সাতজন অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রইল কেউ কারো মুখ ভালো করে দেখতে পাচ্ছিল না আবছা অন্ধকার চাঁদনি রাত কিন্তু তবু, হালকা মেঘের তলায় চাঁদ ঢাকা পড়ায় চাঁদের আলো প্রকাশ পায়নি ক্ষিতীশ বিদ্যুৎ অমীয় সুহাস মণিময় কাজল পাপিয়া অল্প সময়ের ব্যবধানে সব দাঁড়িয়ে ছিল হঠাৎ করে দূর থেকে একটা গাড়ির হেডলাইট দেখা গেল ওই দিকেই আসছে আলোটা দুটো প্রজ্জ্বল অনুসন্ধানী চোখের মতো একবারে এগিয়ে আসলো তারপর শোনা গেল দূরাগত একটা গাড়ির ইঞ্জিনের শব্দ শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগল একটা জিপ এসে থামলো ওদের সামনে প্রথমে থানা অফিসার সুশীল নন্দী দুজন কনস্টেবল আর নামলো সতীন্দ্র কোদায় ডেড বডি সুশীল নন্দী বাজখাই গলায় জিজ্ঞাসা করলেন ওই যে স্যার সতীন্দ্র দেখিয়ে দিল হাতে নন্দীর জোরালো টর্চ ছিল সেই আলো ফেলে নন্দী মিত্রানের মৃতদেহ সামনে এগিয়ে এসে দাঁড়ালেন নেড়ে চেড়ে পরীক্ষা করলেন মৃতদেহটা গলার ফাঁসটা দেখলেন তারপর উঠে দাঁড়ালেন এবং সকলের মুখের দিকে তাকালেন সুশীল নন্দী আগেই থানায় বসে সতীন্দ্রর কাছ থেকে ব্যাপারটা শুনেছিলেন তাই বোধ হয় ঘটনার পুনরাবৃত্তিতে তিনি গেলেন না সোজাসুজি একেবারে প্রশ্ন শুরু করলেন খাই গলায় তাহলে আপনারা কেউ কিছু জানেন না বা কেউ কিছু দেখেননি যে কে ওর গলায় ফাঁস দিয়ে খুন করলো তাই তো সবাই চুপ কারো মুখে কোনো কথা নেই হুম আচ্ছা ভদ্রমহিলার কোনো শত্রু বা ওই ধরনের কিছু ছিল শত্রু প্রশ্ন করল সতীন্দ্র হ্যাঁ শত্রু যে হয়তো সুযোগের অপেক্ষায় ছিল আজ সুযোগ পেয়ে আচ্ছা থাক সে কথা আচ্ছা একটা কথা বলুন তো আজ সারাটা দিন আপনাদের আশেপাশে কাউকে ঘুর ঘুর করতে দেখেছেন মণিময় বলল না স্যার আমরা তো সকলে নিজেদের নিয়ে ব্যস্ত ছিলাম মানে কোনো দিকে তাকানোর ফুরসত কিন্তু আমাদের হয়নি কোয়াইট ন্যাচারাল তবু বলুন না অফিসার মানে সেরকম তো আমাদের কারো চোখে কিছু পড়েনি আচ্ছা আপনারা কাউকে সন্দেহ করছেন এ ব্যাপারে না স্যার আপনাদের সাথে তো গাড়ির আছে হ্যাঁ স্যার বিদ্যুতের গাড়ি আছে মণিময় বলল বিদ্যুৎ বিদ্যুৎবাবুকে বিদ্যুৎ এগিয়ে এসে বলল আমি স্যার বিদ্যুৎ সরকার তাহলে আপনি একা গাড়িতে এসেছিলেন আজ তাই তো আর বাকি সব স্যার ট্রামে বাসে আচ্ছা বাবু হ্যাঁ 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 বলুন স্যার আপনাদের সকলকে একবার থানায় যেতে হবে থানায় মানে মানে স্যার আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা করে এক একটা জবানবন্দি মিন স্টেটমেন্ট চাই বুঝলেন তো আচ্ছা ঠিক আছে যাবো স্যার একটা কাজ করুন বিদ্যুৎ বাবুর গাড়িতে যারা পারেন তারা যাবেন আর বাকি সব জিপে উঠুন অধ্যায় ছয় সেই রাত্রে ছাড়া পেতে পেতে প্রায় রাত শো এগারোটা বেজে গেল সকলের শ্রান্ত অবসন্ন হয়ে যে যার গৃহে ফিরেছিল ফিরতে ওরা সকলে পার্থনা হয়তো যদি থানার একজন সেপাই কলকাতার দিকে ফিরতি একটা খালি ট্যাক্সি থামিয়ে ওদের ফিরে যাওয়ার ব্যবস্থা না করে দিত থানার অফিসার সুশীল নন্দী একটা কথা ওদের বারবার বলে দিয়েছিলেন কলকাতা থেকে কেউ যেন অন্যত্র না যায় মিত্রাণীর প্রৌঢ় বাপ অবিনাশ ঘোষালকে তার কন্যার মৃত্যু সংবাদটা ওরা কেউ দিতে সম্মত হয়নি তাই অগত্যা সুশীল নন্দী স্থির করলেন পরের দিন সকালে তিনি অবিনাশ ঘোষালকে সংবাদটা দেবেন কিন্তু তার ওকে দিতে হলো না তার আগে হঠাৎ সে রাত্রে একটা ঘটনা ঘটল রাত একটা নাগাদ বিদ্যুতের কাছ থেকে সংবাদটা পেয়েছিল মিত্রাণীর দাদা ডক্টর প্রণবেশ ঘোষাল কি একটা সরকারি কাজে প্রণবেশ কলকাতায় একদিনের জন্য এসেছিল রাত্রি নটা নাগাদ যখন মিত্রানি ফিরে এলো না অবিনাশ ঘোষাল ব্যস্ত হয়ে পড়েছিলেন ছেলেকে ডেকে বললেন দেখো প্রণব খুকি তো এখনও ফিরল না বলেছিল যে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে বাবা এত ভাবছেন কেন বন্ধুবান্ধবরা গেছে বোটানিক্সে হৈ হৈ করতে গেছে একটু দেরি তো হতেই পারে রাত নটা বাজে শোনো তুমি একটা কাজ করো বিদ্যুতের বাড়িতে ফোন আছে একটা ফোন করো প্রণবেশ ফোন করে জানল বিদ্যুৎ তখনও ফেরেনি তারপর রাত সাড়ে নটা পৌনে দশটা পৌনে এগারোটা পনেরো মিনিট অন্তর অন্তর সে ফোন করে গিয়েছে কিন্তু জবাব সেই একই পেয়েছে শেষটায় প্রণবেশ নিজেও চিন্তিত হয়ে উঠেছিল অবশেষে লালবাজারে ফোন করল কিন্তু তারাও কোনো সংবাদ দিতে পারল না বলল শিবপুর থানায় ফোন করতে রাত তখন প্রায় একটা হঠাৎ ফোন বেজে উঠল হ্যালো ডক্টর প্রণবেশ ঘোষাল বলছি প্রণবেশ বাবু আপনি তো মিত্রানির দাদা হ্যাঁ শুনুন একটা স্যাড নিউজ আছে স্যাড নিউজ মানে মিতরানী ইজ রেড কী বললেন চিৎকার করে উঠল প্রণবেশ প্রৌঢ় অবিনাশ ঘোষাল এই সময় পুত্রের পাশে দাঁড়িয়েছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন মিত্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে না না আপনি কি বলছেন মানে আপনি কে বলছেন আপনি এ সমস্ত খবর কি বলছেন আমার নাম বিদ্যুৎ সরকার তারপর অপর প্রান্তে হঠাৎ ঠং করে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল হ্যালো হ্যালো কিন্তু ও প্রান্ত থেকে কোনো সাড়া আসলো না কি হয়েছে প্রণব কি হয়েছে অবিনাশ ঘোষাল আশঙ্কায় যেন ভেঙে পড়ছিলেন আচ্ছা বাবা বিদ্যুৎ সরকারকে মিতুর ক্লাস ফ্রেন্ড প্রণবেশ তখনই আবার ফোন করলো কিছুক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে সাড়া এলো হ্যাঁ কে বলছেন আচ্ছা বিদ্যুৎ সরকার আছেন হ্যাঁ কথা বলছি আমি মিত্রাণী দাদা বলছি মানে একটু আগে আপনি তো আমাকে ফোন করেছিলেন আমি ফোন করেছিলাম করি না তো বিস্ময় বিদ্যুতের কণ্ঠে হ্যাঁ আপনি তো একটু আগে আমার বাড়িতে ফোন করলেন আমি আমি তো এইমাত্র ফিরলাম আপনি আমাকে ফোন করেননি না তো মানে মিত্রাণীর নাম করে মানে আপনি কোনো খবর দেননি আচ্ছা আপনারা তো একসঙ্গে বটানিক্সে গিয়েছিলেন অপর প্রান্ত থেকে কোনো সাড়া এলো না হ্যালো হ্যালো বিদ্যুৎবাবু শুনছেন কি হলো হ্যালো কোনো সাড়া নেই অথচ প্রণবেশ বুঝতে পারছে অপর প্রান্তে তখনও ফোন ছেড়ে দেয়নি কি হলো প্রণবেশ কিছু বলছো না কেন মিতার কী খবর অবিনাশ ঘোষাল যেন অধৈর্য হয়ে উঠলেন প্রণবেশ ফোনটা নামিয়ে আবার ডায়াল করলো রিং হয়ে যাচ্ছে কেউ ধরছে না অবশেষে সে ফোনটা নামিয়ে রাখল কী ব্যাপার প্রণব একটু আগে কে ফোন করলো বিদ্যুৎ সরকার অথচ বিদ্যুৎ সরকার এই মাত্র বলল যে সে ফোন করেনি সে নাকি এই ফিরছে আর মিতুর খবর না কিছু বলল না আচ্ছা আমি আসছি বাবা কথাটা বলে প্রণবেশ কোনো মতে ষাটটা গায়ে চাপিয়ে ঝড়ের মতো বের হয়ে গেল স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন অবিনাশ ঘোষাল কালীঘাট থেকে শ্যামবাজার অনেকটা পথ প্রণবেশ রাস্তায় বের হয়ে দেখল জনহীন রাস্তা খা খা করছে কোনো রকম যানবাহনের চিহ্ন মাত্র নেই যতদূর দৃষ্টি চলে রাস্তার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এত রাত্রে যে ট্যাক্সি পাওয়া যাবে না সেটা জানতো প্রণবেশ একটু এগিয়ে গেলেই হালদার পাড়ার একটা ট্যাক্সির আড্ডা রয়েছে অনেক বছর পাঞ্জাবিদের ওই পাড়ায় বসবাস করার জন্যে প্রণবেশে সেটা জানা ছিল আর বুড়ো ট্যাক্সি ড্রাইভার কর্তার সিংকে সে ভালোই চিনত প্রণবেশ হাঁটতে লাগলো প্রণবেশ সামনে গিয়ে বলল আচ্ছা সর্দারজি আরে প্রণব বাবু ইতনি রাত মেয়ে কে বাত হ্যাঁ বড্ড বিপদে পড়েছি সর্দারজি মানে এক্ষুনি একবার শ্যামবাজারে যেতে হবে অথচ কোনো ট্যাক্সি পাচ্ছি না আচ্ছা ঠিক আছে চালিয়ে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম আবার কালকের পরবর্তী অধ্যায় আপনাদের পড়ে শোনাব তাহলে আজকের মতো আসছি নমস্কার